ব্যাক টু মাই চ্যানেল, আমি হলাম পায়েল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওটি অন্য দিনের প্রত্যেকটি ভিডিওর থেকে একটু আলাদা, কারণ আজকে আমি আমার লাইফের যে এই যে আমার ইউটিউবের জার্নি সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আমি কি করে এখানটা অবধি আসলাম, আমার কি করে চ্যানেল মনিটাইজেশন হলো, ইয়েস এটি নিয়েই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখনো অব্দি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা বেল বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন গুলি তোমরা সময় মতন দেখতে পারবে। আর যারা যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তারা প্লিজ আমার ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিংক তোমরা পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আমি আমার ইউটিউব চ্যানেলে পায়েলস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি খুলেছি জানুয়ারি মাসের 14 তারিখ 2019 সালে। মাত্র 2 মাস হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি, কিন্তু এই 2 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে গেছে। কি করে এটি হলো বা কিভাবে আমি এতটুকু দূর আসলাম, এই 2 মাস আমি করেছি কমপ্লিট, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে আমি যখন ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম, তখন আমার মাইন্ডে ছিল যে সমস্ত জিনিসগুলো আমি পারি, যে সমস্ত জিনিসগুলো আমি জানি, সে সমস্ত জিনিসই তোমাদের সামনে আমি তুলে ধরব। তাই যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও, যাদের মধ্যে যে সমস্ত ট্যালেন্ট গুলো আছে সেই সমস্ত ট্যালেন্ট গুলোই তুলে ধরো। যেমন আমি কুকিং করতে খুব ভালোবাসি, কুকিং এর সেজন্য আমি কয়েকটা আইটেম তোমাদেরকে দেখিয়েছি। এছাড়া আমি একজন বাই প্রফেশনাল টিচার, সেজন্য আমি টিচিং এর যে সমস্ত জিনিসগুলো আমার আয়ত্তে আছে সেই সমস্ত জিনিসগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এছাড়া আমি বিউটিশিয়ান যে সমস্ত জিনিসগুলো আছে, যে কি করে আমাদের স্কিন ভালো থাকে, কি করে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো, আমরা কি করে নিজেদের স্কিনকে গ্লো করতে পারবো, এছাড়া আমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, ইটিং চ্যালেঞ্জ করেছিলাম, সে সমস্ত কিছু এগুলো নিয়ে আমি এমনিতেই চলে আসিনি, এটা কিন্তু মনে রাখবে। আমি এই সমস্ত জিনিস সম্পর্কে আগে জেনেছি, নিজে আগে কনফিডেন্ট হয়েছে যে আমি জিনিসগুলো পারবো, আমি জানি যে এই সমস্ত জিনিসগুলো আমি পারি, যে সমস্ত জিনিসগুলো আমার আয়ত্তে আছে, যেগুলো নিয়ে আমি পারি, যেগুলো আমি এক্সপার্ট, সেই সমস্ত জিনিসই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথমে আমি আমার ফার্স্ট ভিডিও যেটি করেছিলাম, সেটি হচ্ছে একটা আমার ঘুরতে যাওয়ার একটা ভিডিও ছিল, যেটা আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছিলাম, কারণ ওখানে আমি আমার নিজস্ব যে ভয়েস সেটা না দিয়ে আমি হচ্ছে একটা গানের গান দিয়েছিলাম। যার জন্য সেজন্য মাইন্ডে রাখবে যে যখনই তোমরা ইউটিউব করবে, সবসময় মাইন্ডে প্রিপারেশন রাখতে লাগবে যে আমার ভয়েস, আমার ফেস, আমার ভয়েস এবং আমার ফ্রেন্ড এবং আমার মধ্যে যে সমস্ত ট্যালেন্ট গুলো আছে সেই ট্যালেন্ট গুলোই হচ্ছে তুলে ধরা মেইন ইউটিউবের কাজ। আর ইউটিউব চ্যানেল আমার, যখনই কেউ ইউটিউব চ্যানেল ওপেন করতে চাও, তো মাইন্ডে রাখতে লাগবে প্রথমে যেটি করতে হবে সেটি হলো তোমার একটা নিজস্ব ইমেল আইডি থাকতে হবে, এবং সেই ইমেল আইডি দিয়ে তোমার অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে তারপরে মাইন্ডে রাখতে লাগবে মনিটাইজেশন আমাদের অন করাতে হবে 1 বছরের মধ্যে, এবং এর জন্য যে সমস্ত ফিচার্স গুলো আমাদের লাগবে সেটির মধ্যে ফার্স্টে 1 নম্বর হলো যে 1000 সাবস্ক্রাইবার, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার লাগবে। ওয়াচ টাইম খুব ইম্পর্টেন্ট, কারণ এখনকার দিনে অনেকেই ইউটিউব অন করে দিয়েছে, অনেকেই ইউটিউব করে, সেই জন্য এখন ইউটিউবরা, যারা ইউটিউবাররা, যাতে হচ্ছে তাদের ডেভেলপটা আরো ভালো মতন দেখাতে পারে, সেই জন্য এখন ওয়াচ টাইমটা খুব ভালো মতন লক্ষ্য করে সবাই। ওয়াচ টাইম রাখতে হবে 4000 ঘন্টা, শুনতে অতিরিক্ত বিশাল। আমি যখন প্রথম খুলেছিলাম আমি ভেবেছিলাম যে না, কখনোই সম্ভব না, 4000 ঘন্টা কি করে পসিবল, কিন্তু না, আমি 2 মাসের মধ্যে এই 4000 ঘন্টাটাকে পেরিয়ে এসেছি। এছাড়া লাগবে তোমার আর একটা জিনিস, 10000 ভিউজ। ভিউজ যদি তোমার চলে আসে আর ভিডিও যদি তোমার দেখে সবাই, তোমার ভিডিও যদি পছন্দ করে, তুমি ভিডিও বানাতেই থাকো, সপ্তাহে 1 থেকে 2 কি 3টে যত পারবে ভিডিও বানাও, ভিডিও দাও, ভিডিও দিয়ে তারপরে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের যে ওয়াচ টাইম সেটাকে বাড়াতে পারবো। আমি প্রথমে মনে করেছিলাম যে না, হয়তো হবে না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই, তোমরা আমার ভিডিওগুলোকে এত পছন্দ করেছো বলেই আজকে আমি 2 মাসের মধ্যে প্রায় 5000-এর ওপরে
সাবস্ক্রাইবার আমি গ্রো করতে পেরেছি আমার চ্যানেলে। আমার চ্যানেলে এই যে ফ্যামিলি, তোমরা যে আমার ফ্যামিলি, এই ফ্যামিলিটা আমার অতিরিক্ত বড় হচ্ছে ধীরে ধীরে। তোমরা আশীর্বাদ করো, তোমরা প্রে করো যাতে আমার এই চ্যানেলটি আরো বড় হয়, আরো যাতে আমি উন্নত হতে পারি, আরো যাতে তোমাদেরকে আমি যে সমস্ত জিনিসগুলো জানি সে নতুন 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 ধরনের ভিডিও, নতুন কিছু তোমাদেরকে আমি সবসময় উপহার দিতে পারি। এছাড়া যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও তাদেরকে বলে রাখি, বি কনফিডেন্ট, আমি পারবো, এই জিনিসটা নিজের মাইন্ডে রাখো, ঠিক দেখবে তোমরা নিজেদের মধ্যে এই ইউটিউব চ্যানেলটা খুলতে পারবে। এছাড়া আর একটা জিনিস, যখন তুমি মনিটাইজেশনে দেবে সবার ফার্স্টে দেখে নেবে যে সমস্ত জিনিসগুলো আমি যেটা করেছি, যে মনিটাইজেশন যখন আমি দিলাম মনিটাইজেশনের চ্যানেল আমার, মাত্র তোমরা বিলিভ করবে কিনা আমি জানি না, আমার 3 দিনের মধ্যে মনিটাইজেশন অন হয়ে গেছে। আমার মনিটাইজেশন 3 দিনের মধ্যে অন হওয়ার কারণ হলো আমার ভিডিওর মধ্যে কোনো ভিডিও স্ট্রাইক ছিল না, যার জন্য মানে কোনো নকল ছিল না। আমি যা করেছি যতটুকু নিজে জানি ততটুকুর মধ্যে করেছি, আর তোমাদের সাপোর্ট তো ছিলই। তোমাদের সাপোর্ট যদি না থাকতো তাহলে আমি এত দূর অবধি আসতে পারতাম না। তাই প্রত্যেককে, আমার সমস্ত সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় 20 থেকে 21টি ভিডিও দিয়েছি। প্রত্যেকে সেই ভিডিওগুলোকে পছন্দ করেছ, প্রত্যেকে লাইক করেছ, সাবস্ক্রাইব করেছ, সেই জন্য আমি খুব হ্যাপি, আমি বলতে পারবো না। আর একটা ভিডিও করতে হয়তো যারা যারা ভিডিও করো বা যারা যারা ইউটিউব করো তারা হয়তো বুঝতে পারবে যে একটা ভিডিও করতে, তার এডিটিং করতে, তার থাম্বনেল বানাতে প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয়, এবং তার মধ্যে তোমাদের থেকে শুধু একটা জিনিসই আমি চাই, সেই হার্ড ওয়ার্কের ফলে একটা লাইক এবং একজন সাবস্ক্রাইব। যে যে দেখছো প্লিজ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এর মধ্যে যে আমার যে খাটনিটা আছে সেই খাটনির ফলটি হচ্ছে এটাই যে তোমরা আমার চ্যানেলটিকে দেখো, আমার চ্যানেলটিকে গ্রো করো। যারা যারা নিজের ইউটিউব চ্যানেল খুলতে চাও এবং কি করে, যাদের যাদের মনিটাইজেশন অন হচ্ছে না, তারা যদি সেই সমস্ত ব্যাপারে কিছু জানতে চাও বা ইউটিউব চ্যানেল খুলতে হলে কি কি নিয়ম ফলো করতে লাগে সে সমস্ত ব্যাপারেও যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট জানিও। এবং এরকম যদি তোমরা নতুন নতুন ধরনের আরো কোনো ভিডিও দেখতে পছন্দ করো পড়াশোনা ছাড়া, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই সেরকম ভিডিওগুলো করার চেষ্টা করব। আর একটা কথা বলতে চাই, আমি পরের সপ্তাহের মধ্যে লাইভ আসছি, কোন দিন আসবো তা তোমাদের ঠিক আমি আগে থেকে জানিয়ে দেবো, তাহলে আমার লাইভ ভিডিও দেখতে কেউ একদম মিস করবে না। যাদের যাদের যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমাকে করার মনে হয় যে তোমরা করতে চাও, তারা প্লিজ আমাকে লাইভে জয়েন করো, আমি প্রত্যেকে যতটা পারবো তাদেরকে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, প্রত্যেকের সাথে শেয়ার করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।